Hey guys, welcome back to my YouTube channel. চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে আপনারা দেখবেন ওল্ড দিঘা সমুদ্র সৈকতের সেই জাঁকজমকপূর্ণ উত্তাল সমুদ্র ঘেরা পর্যটকেরা বেশ মজা করছেন। ওল্ড দিঘা সমুদ্র সৈকতের মেন ঘাটে ঢেউও বয়ে চলেছে, দেখতেই পাচ্ছেন বারবার ঢেউ আসছে, উথাল পাথাল সেই পাথরের গায়ে ধাক্কা দিয়ে আছড়ে পড়ছে বারবার। ও মাই গড, দুর্দান্ত। সো আপনারা দেখছেন সরাসরি দীঘা রামনগর ইউটিউব চ্যানেল অ্যান্ড দীঘা রামনগর ফেসবুক পেজের মাধ্যমে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। এই ধরনের নিত্য নতুন লাইভ ভিডিও আপনারা কনস্ট্যান্ট পেয়েছেন, পাবেন আরও আগামী দিনে আসতে চলেছে। দীঘা নতুন করে সাজানো গোছানো চলছে, আগামী দিনে আরও অন্যান্য স্পটের সাইট সিনের আপনারা ভিডিওগুলো পাবেন। দেখতে পাচ্ছে বন্ধুরা কি পরিমাণে পর্যটক রয়েছে মোটামুটি ওল্ড দীঘা সমুদ্র সৈকতে। দারুণ দারুণ ওল্ড দীঘা সমুদ্র সৈকতের সেই মন মাতানো উত্তাল সমুদ্রের ঢেউ বেয়ে চলেছে। এখন তো সমস্ত পর্যটক নিউ দীঘা চলে গেছে, আপনারা দেখছেন ওল্ড দীঘা থেকে পাশেই চলছে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীতের আসর বসছে। দুর্দান্ত সিনারিও। আর এবং আপনারা জানেন যে গণেশ পুজোর জন্য সব রেডি হচ্ছেন। এই একটা ঢেউ মেরে তাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে সমস্ত পর্যটকদের, দেখুন সেই চিত্র ওল্ড দীঘা সমুদ্র সৈকতের রোদের সেই ঝিলমিলি আলোতে সব মজা নিচ্ছে পর্যটকেরা ওল্ড দীঘা সমুদ্র সৈকতের। আর সকলকেই একটাই কথা বলবো, কংগ্রেচুলেশনস এভরিওয়ান, সকলকেই ধন্যবাদ যে দীঘা রামনগর ইউটিউব চ্যানেলটা 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দেওয়ার জন্য, এটাকে 1,00,000 করার জন্য সবাইকে অনুরোধ করব। আপনারা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, কেননা ওকে 1,00,000 নিয়ে যেতে হবে যাতে আপনাদের বাড়িতে ঘরে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে লাইভ পৌঁছে যেতে পারে, দীঘার লাইভ বাড়িতে বসে দীঘার সমুদ্রের মজা নিতে পারেন। তার জন্য সকলকেই অনুরোধ করছি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল আইকনটা দাবিয়ে রাখুন। ওল্ড দীঘার বর্তমান চিত্র দেখে নিয়েছ, তো আমরা আরও একটু ওইদিকে দেখাবো আপনাদের, পুরোটা ঘুরে ঘুরে দেখাবো, দেখতে থাকো সম্পূর্ণ। আরও আসছে নিত্য নতুন লাইভ, আপনারা ভিডিও পাবেন, কনস্ট্যান্ট পাবেন। আমরা এই মুহূর্তে ওল্ড দীঘা সমুদ্র সৈকতের মেইন ঘাটে রয়েছিলাম। ওল্ড দীঘা সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছ সেকেন্ড বিশ্ব বাংলার কাছাকাছি চলে এসেছি, কিন্তু এখানটায় একটাও পর্যটক নেই। দিনের বেলায় সমস্ত পর্যটক নিউ দীঘায় চলে যান, পুরো ফাঁকা হয়ে গেছে। বিচ অফ বিউটিফিকেশন সেকেন্ড বিশ্ব বাংলার সামনে, এবং এখানটায় কিছু পর্যটক তো রয়েছেন ওল্ড দীঘার মেইন ঘাটে। এই পাশটায় আপনারা পুরো পাথর পাবেন একদমে নিউ দীঘা পর্যন্ত। সো চলো আমরা যাব প্রথম বিশ্ব বাংলার দিকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, ভিডিও ছেড়ে কোথাও যাবেন না। দোকানপাট উঠে গেছে ওল্ড দীঘা সমুদ্র সৈকতে মেলার মতন, আপনারা জানেন সবসময় একটা মেলা বসে থাকে ওল্ড দীঘা সমুদ্র সৈকতে। সব সময়ের জন্য একটা মেলা বসে থাকে, দেখতে পাচ্ছেন পর্যটকেরা সব ভেসে সমুদ্রের জলে ভেসে কিভাবে আনন্দ উপভোগ করছেন। সরাসরি এরকম ভিডিও আপনারা আবার নেক্সট পাবেন, তাই যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, মাত্র 3% মানুষ সাবস্ক্রাইব করেছেন, মানে 100টার মধ্যে 3 জন মানুষ শুধু সাবস্ক্রাইব করছেন, 97টা দেখেই চলে যাচ্ছেন। সাবস্ক্রাইব করলে আমাদের 100K কমপ্লিট হবে এবং আপনাদের নিত্য নতুন বাড়িতে বসে দীঘা লাইভ দেখার সুযোগ পাবেন, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা এখন যাব একদমই প্রথম বিশ্ব বাংলার সামনে, আমরা রয়েছিলাম সরাসরি হোটেল ব্লু ভিউর কাছে। এখানটায় সেই দুর্দান্ত
দুর্দান্ত সিনারিও। সো চলো আমরা প্রথম বিশ্ব বাংলার কাছে যাব, তারপরে ভিডিওটা শেষ করব। তাই ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ, এখন এই মুহূর্তে আমরা উপর দিয়ে দেখাবো আপনাদের সমস্ত কিছু। ভিডিও ছেড়ে কোথাও যাবে না, ভিডিও ছেড়ে চলে গেলে মজাদার দৃশ্য দেখতে পাবে না, তাই ভিডিওটা একটু লং হবে, বেশি লং যদিও হবে না, তাই ভিডিও ছেড়ে কোথাও যাবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো। আপনারা দেখতেই পাচ্ছ পুরো বিশ্ব বাংলাটাই দেখতে পাচ্ছ, ওল্ড দীঘা সমুদ্র সৈকতের। প্রথম বিশ্ব বাংলায় যেরকম পর্যটক থাকার কথা এবং সেকেন্ড বিশ্ব বাংলায় দেখে এলে যে মোটামুটি পর্যটক রয়েছেন, আর সেই উত্তাল সমুদ্রের ঢেউ বেয়ে চলেছে সরাসরি লক্ষ্য করতে পারছেন ওল্ড দীঘা সমুদ্র সৈকতে। এবারে যে সাড়াসাড়ি বানটা আসার কথা ছিল ততটা প্রখর হয়নি, ততটা তীব্র হয়নি, তার ফলাফল হিসেবে কিছুই ঘটেনি, সেই দীঘার গাড়োয়াল টোপকে জলোচ্ছ্বাস হয়নি। তো এটা নেক্সট টাইম আপনারা দেখতে পাবেন। আপনারা 15ই আগস্ট 14ই আগস্ট যে ভিডিওগুলো দেওয়া ছিল কনস্ট্যান্ট ডেলি দুটা তিনটা করে ভিডিও আপনারা চ্যানেলের পক্ষ থেকে পেয়েছেন, ওই ভিডিওগুলো অবশ্যই এই গাড়োয়াল টোপকে জলোচ্ছ্বাস হয়েছে অবশ্যই দেখতে পারেন ব্যাকে গিয়ে, চ্যানেলের ব্যাকে গিয়ে। এই আপনারা চলে এলাম আমরা প্রথম বিশ্ব বাংলায়। সো বন্ধুরা, ভিডিও অনেক লং হচ্ছে, ভিডিও বেশি লং করবো না। সো ভালো থাকো, ভালো রাখো, আবার ফিরবো নেক্সট লাইভ নেক্সট ভিডিও নিয়ে, আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা সাপোর্ট করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দীঘা রামনগর সবসময় এগিয়ে থাকে, এগিয়ে রাখে, আপনাদের সাপোর্ট থাকলে আগামী দিনেও এগিয়ে যাবে। সো চলো বন্ধুরা, বাই বাই, ভালো থাকো, ভালো রাখো, ভিডিও থেকে বিদায় নিই।